রাজগর আয়ো বলি ফকি রহমতুল্লাহ সাহেবের মাঝের পাঙ্গুলির প্রতি সালাম শ্রদ্ধা এবং সার্বিক তত্ত্বাবধানে আয়োজন এলাকাবাসী হযরত আয়ো বলি ফকির সাহেবের পরিবার বর্গ তাদের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ তার প্রতি সালাম শ্রদ্ধা। কাজী আজাদ জাহান শামীম সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা। সাগর জাহান মুকুল সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা। আবু সাহেবুল ইসলাম ফকরুল সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা। সিদ্দুর আহমেদ চৌধুরী মিলন তার প্রতি সালাম শ্রদ্ধা। এম এ ওহাব ওয়েদ সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা। তানজির আহমেদ রাজীব সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা। অন্যান্য নেতৃবৃন্দ এবং মাননীয় এমপি মহোদয় যেখানে থাকুন না কেন তার প্রতি সালাম শ্রদ্ধা। আজকে এখানে গান গাওয়ার কথা ছিল শেফালী সরকার, গতকাল আমার ছোট ভাই পৃথিবী ছেড়ে চলে গেছে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা তিন ভাই, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট বেশি সরকার সেই চলে গেছে, দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আমাকে কন্ট্যাক্ট করেছে সিঙ্গাপুরে সরকার গিয়াসুদ্দিন সাহেব, উনি আমাদের বাড়ির সমিতির উপদেষ্টা, যে আপনার এক জায়গায় যেতে হবে। তারপরে অনেক সভ্যকে নিয়ে আল্লাহর দিকে চেয়ে এসেছি। শেফালী সরকার এবং গিয়াসুদ্দিন সিঙ্গাপুরি সাহেব তার সাথে থাকবেন, কিন্তু তাদের একটা পারিবারিক সমস্যার কারণে আমাদের বাউল সমিতির শিল্পীরা আমরা তাদের শেফালী সরকারের সাথে গান করি না। এমনি ব্যক্তিগতভাবে শেফালী সরকারের সাথে কোনো তর্ক নাই, কোনো যুদ্ধ নাই, কোনো বিবাদ নাই, তবে তাদের পারিবারিক সমস্যার সমাধান হলে আমরা হয়তো গান গাইতে পারবো। আর সমস্যাটা শেফালী সরকারের একজন ছেলে আছে, একজন মেয়ে আছে, ছেলের নাম সমাধান, মেয়ের নাম অভিনী। সমাধান বড় ছেলে ওর নামই সমাধান, ইনশাল্লাহ এক সময় দেখা যাবে এই সমাধানই সমাধান করে দিবে। আর সমাধান হয়ে গেলে আমাদের গান গাইতে আর কোনো বাধা থাকবে না, আমাদের তো বর্তমানে তার সাথে গান গাওয়া একেবারে নিষেধ। যাই হোক, আমাদের অতিথি মেহমান এখানে এসেছেন, সবার প্রতি সালাম রেখে আমরা সংক্ষিপ্তভাবে বন্দনা করব, কারণ তাদের অনেক তারা হয়তো যেতে পারে, তারপরে যে পালা আসবে গাবো। আর বাংলাদেশের সুনাম ধন্য গায়ক আপনাদের রত্ন সালাম সরকার, তার প্রতি তার বন্ধুমল সবার প্রতি সালাম।